everyone, welcome back to my channel. I'm Bonasri, and Asha Kurchi, Bundra, Tomar Shobai, Khub Bhalo Acho. Ajke chole ashlam ekta notun blog niye, tobe ekhon ami lunch toiri korchi. To sokal onekkhon agei hoye geche, sokalbela ami blog ta shuru korini. Aaj jehetu ajke shonibar, amar meyer online class nei, ektu lazy hoye jai, jano to. To ekhon tumra dekhte pachho ki je mach bhaja cholche, ei je. Beshi kache niye gele tel chite, obostha kharap hoye jabe. To দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, ব্লগ দিতে পারিনি। শরীরটা খারাপ থাকার একটা অনেক বড় রিজন ছিল, তো রিজনটা তোমরা পুরো ব্লগটা দেখতে পারলেই জানতে পারবে। হ্যাঁ, জ্বর ছিল আর শরীর খারাপও ছিল, গা হাত পা যথেষ্ট ব্যথা ছিল, একদম ভালো লাগছিল না। তোমরা হয়তো ধারণা করছো কি আমি জানি, বাট আসলটা কি সেটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখা যাক এরপরে আমি কী কাজ করি আর সারাদিন আমি আর আমার মেয়ে কেমন করে কাটাই। শরীর খারাপ থাকার কারণে আমি কোনো কাজ ঠিক মতন করতে পারিনি। আর সকাল উঠে যে কাজটা আমি প্রথমে করেছি, সমস্ত জামা কাপড় কাচাকুচি করা, তাই সকালবেলা উঠে আমি ব্লগটাকে স্টার্ট করতে পারিনি। প্রচুর জামা কাপড় কেচেছি আর সেগুলো শুকানোও হয়ে গেছে। এবার আমার যেটা কাজ হলো, আমি শুকানো হয়ে গেলেও কী করি, একটু রোদ্রে দিয়ে দিই। রোদ্রে দিলে না বেশ একটা মানে জল জল ভাব যেটা থাকে সেটাও একদমই রিমুভ হয়ে যায়। তো এবার কাজ হলো সেগুলোকে ভালো করে গুছিয়ে আলমারি ট্রান্সফার করা। তো আমার মেয়ে সে কাজ অর্ধেক করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওইখানটাতে প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো আমার মেয়ে গুছিয়েছে। হ্যাঁ, যাই হোক, ট্রাই তো করেছে, এটাই সব থেকে বড় কথা, আমার মেয়ে ট্রাই তো করেছে। রান্না করতে করতে ঘরে কাজ করতে করতে ভুলেই গেছিলাম জুনি একা কি কাজ করছে, মানে কি কর্মকাণ্ড করে রাখছে ঘরের মধ্যে, সেটাই দেখার মতন। তো চলো এবার দেখে নি, দেখো দেখো কি করেছে, সারা বিছানা ময় দেখো কি করেছে। কিছুক্ষণ আগে সমস্ত গুছিয়ে আমি গেছি, দেখবে সিনারিওটা, এই দেখো। উনি পড়াশোনা করছেন, সে তো ঠিক আছে, বিছানার অবস্থা একবার দেখো, একবার দেখো, চিড়িয়াখানা। হ্যাঁ, এটা কি মাম্মা? আচ্ছা, তালা যাবে, বাও। আচ্ছা যাই হোক, তুমি এটা কি করেছো? মাম্মা গুছিয়ে গেছে, তুমি আবার নোংরা করে দিয়েছো। হ্যাঁ, দুষ্টু দুষ্টু করেছো, বলো সবাইকে হ্যালো বলে দাও তো, গুড মর্নিং বলে দাও, বলো হ্যাপি নাইস ডে, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। তো যাই হোক, ঘরের মধ্যে একা থাকে তো এইসব করবেই বাচ্চাদের, সেক্ষেত্রে কিছু করার নেই। হ্যাঁ মাম্মা, কি হয়েছে বলো? ও আমাকে চলে যেতে বলছে, মানে পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা যাবে না, আমি যতক্ষণ থাকবো আমি ততক্ষণ ওকে বলবো এটা করো না ওটা করো না, ওই জন্য মাম্মা তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি দেখাবে না কি করছো, আমি যাও চলে যাবো, তুমি দেখাও কি করছো। এ বাবা, মাম্মা কাঁদবে। সবাই বলবে অভিশ্রীর মা কাঁদছে। এটা কি মাম্মা, দেখিয়ে দাও তো, কি কালার? ও থ্যাংক ইউ, টাটা করে দাও, হামু দিয়ে দাও, হামু দিয়ে দাও। ওকে, ওইটাই একটাই কথা, মাম্মা যাও, মাম্মা যাও, ভাগো। তো এবার আমাকে স্নান করতে যেতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে সমস্ত ঘরের কাজ করে। ভাবলাম জামা কাপড়গুলো আগে গোছাবো, কিন্তু আগে গোছালে প্রবলেম হবে, আমার খুব গরম লাগছে, আমাকে স্নান করতে যেতেই হবে। তো স্নানটাকে সেরে নিই, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো, তারপরে আমি জামা কাপড়টা গোছাবো, তখনও কথা বলবো জামা কাপড় গোছাতে গোছাতে। স্নানটা করে আসি, তাড়াতাড়ি করে আমাকে নাই করে নিতে হবে। আর নাই করতে এসে যেটা আমি প্রথমে ইউজ করি, এই যে কুমকুমাদি ক্লিনজার, এই প্রোডাক্টটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। আর ইউজ করলে নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট থাকবে আর ক্লিয়ার থাকবে। দেখো কোনো কিছুই কাউকে ফর্সা করতে পারে না, কিন্তু ক্লিয়ার একটা উজ্জ্বল স্কিন পাও, উজ্জ্বল বলতে যেরকমই কালার তোমার স্কিনের, সেটা ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, শ্যামবর্ণ হতে পারে, যেটাই হতে পারে, কিন্তু সেটাকে তো উজ্জ্বল ভাবটা থাকা এটাই দরকার। তো এটা সব প্রোডাক্ট আমি ইউজ করি, চাইলে তোমরা বললে আমি রিভিউ দিয়ে দেবো। তো চলো এবার তো স্নান করতে হবে, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার সোজা চলে আসলাম রান্নাবান্না করতে। ও তার আগে কিন্তু ঠাকুর দিয়ে আসলাম, আমার ঠাকুর দিয়ে একটু সময় লাগে, তো ঠাকুর দিয়ে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে সোজা এবার রান্নাঘরে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনেই মাটন রয়েছে, তো মাছের ঝোল হয়ে গেছে, মাছটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম, যদি মেয়ে মাটন খেতে না চায় তখন দেব, তখন ভালো করে আমি মাটনটাকে ধুয়ে নিচ্ছি।
মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কি করেছি, ওর মধ্যে একটু সর্ষের তেল, নুন, যেহেতু আমার পেঁয়াজ রসুন এগুলো কিছু কাটা হয়নি তো ওগুলো এখন কাটবো, তো তাই জন্য ম্যারিনেটটা আগে দিয়ে করে রাখলে ভালো হবে, আর এগুলো কাটার পরে আমার কাছে সময় থাকবে না, তাই জন্য কী করলাম একটু দই তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এসেছি ঢাকা দিয়ে। এখন সমস্ত তরিতরকারিগুলো কেটে নিচ্ছি, আর যেহেতু রান্নাঘরে কি হয় এই সময়টা খুব গরম হয় আর আমি অনেক কিছু তরিতরকারি নিয়ে বসলে আমি ঘরে চলে আসি, ঘরে এসে এসিটাকে অন করে শান্তি মতন তরিতরকারি কাটি, আর পাশে আমার মেয়েও আমার সাথে খেলে বকবক করে, মানে ও একা থাকে না তার ফলে আমিও ওর সাথে বকবক করতে পারি। আর আমি তখন যে কথা বলছিলাম তোমরা শুনতে পাবে না, কারণ আমাদের পাশের ফ্ল্যাটেই কাজ চলছে, মনে হয় প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই আমাকে ভয়েস ওভার দিতে লাগলো, তাই আমার এই কথাগুলো তোমরা শুনতে পারছো না। তো চলো এরপর রান্নার দিকে যাওয়া যাক। এবার আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো করে মাখিয়ে দেব। কিছুক্ষণ ধরে এটা ম্যারিনেট করা ছিল তাই অসুবিধা হবে না, কারণ আমার দেরি হয়ে গেছে, আমি যদি এখন এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখি রান্না করতে আমার আরও দেরি হয়ে যাবে। আজকে জানো তো মেয়ের সাথে খেলতে খেলতে অনেক দেরি হয়ে গেছে, এমনিতেই সকালে অনেক কাচাকুচি ছিল, সেই সমস্ত জামাকাপড় গুছিয়ে রান্না দিকে আসা, তারপরে মেয়ে বলছিল খেলো মামা খেলো, আর আমি কিন্তু টমেটো দিতে ভেঙে গেছিলাম, তো সবার লাস্টে আবার টমেটোটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এবার ওর মধ্যে অ্যাড করে দেবো। তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তো আমি এখন খুব তাড়াতাড়ি করে রান্না করবার চেষ্টা করছি যাতে করে সব টাইমের মধ্যে হয়ে যায়। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে, দেখো একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ম্যারিনেট করে রাখার পরে মানে মাটনে যাতে কালার থাকে না এত সুন্দর চলে আসে, মানে রান্না করার আগেই কালারটা খুব সুন্দর চলে আসে। তবে আমি কিন্তু আজকে অনেকক্ষণ ধরে রাখতে পারিনি, যেটা বলছি যে সময় হাতে নেই তাই জন্য। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে আবার সেই মেয়ে বলছিল মামা খেলো, তো মেয়ের সাথে গিয়ে খেলছিলাম, মানে ওকে ঢেকে দিচ্ছিলাম, ও কালার করছিল, এসব করতে করতে মাটনটা কষানো হয়ে গেছে। এবার যেহেতু আমার মেয়ে খাবে, কষানোটা কি হয় আমরা যদি দুজনে খাই তাহলে কষানোই থাকে, কিন্তু যেহেতু মেয়ে খাবে একদম সফট করবার জন্য আমি একটু কুকারে দুটো সিটি দিয়ে নিই, তাতে করে মাটনটা আরও বেশি নরম হয়ে যায় আর ও খুব তাড়াতাড়ি খেতে পারে, তো আমি তাই জন্য এখন কুকারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা দুজন খেতে বসবো। আজকে লাঞ্চে রয়েছে আমের চাটনি, মটন কষা, ভাত, স্যালাড, দই আর সঙ্গে রসগোল্লা। তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমাদের সাথে লাঞ্চ করার, তাড়াতাড়ি চলে আসো। এখন বাজে সন্ধ্যে 6টা, এখন ভাবলাম একটু চা করা যাক, চা করে নিয়ে তোমাদের সাথে আড্ডা মারবো। কেন আমার শরীর খারাপ ছিল সে বিষয়েও তোমাদের বলবো, তো চলো আগে চাটা করে নেওয়া যাক তাড়াতাড়ি করে। এখানে জলটা ভালো করে ফুটে গেছে, এবারে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা আদার টুকরো, কিছুটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলোকে একটু হামলদিস্তার মধ্যে থেতো করে নেব, নিয়ে আমি দিয়ে দেব, আর দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তাতে করে কি হয় এগুলোর যে গন্ধটা পুরো জলের মধ্যে মিশে যায় আর গুণগুলো, আর খেতেও খুব ভালো লাগে। তো বাড়িতে তোমরা এরকম করে ট্রাই করো, দেখবে বেশ ভালো লাগবে। ঢেকে রাখার পরে এত সুন্দর একটা গন্ধ আসছিল না, মানে যদি তুমি নাও খাও গন্ধটা ভেতরে গেলে একদম মনে হয় গলা ঢলা পরিষ্কার হয়ে যায়। তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম ভালো করে এর সাথে মিশে গেছে সমস্ত মশলাগুলো, এবার আমি ঢেলে নেব কাপে। আর এখানে আমি টি ব্যাগ ইউজ করছি, তো চা দেওয়ার কোনো ব্যাপার নেই, চা যদি দিতাম তাহলে আরেকটু সময় লাগতো, চা দিয়ে রেখে দিতাম। তো তোমরা যারা যারা চা খেতে চাও তাড়াতাড়ি করে চলে আসো। চলে আসলাম তোমাদের সাথে আড্ডা মারতে, এই যে বিস্কিট, এই বিস্কিট আমার আর আমার মেয়ের খুব পছন্দের, কেন কি একদম মচমচ করে খেলে।
তোমাদের যে কথাটা বলছিলাম যে আমার খুব শরীর খারাপ ছিল, তোমরা অনেকেই বলেছো করোনার কথা, তো সেটা না, আসলে আমি ভ্যাকসিন নিয়েছিলাম। তো ভ্যাকসিন নিয়েছিলাম তার জন্য কি হয়েছিল, প্রচন্ড জ্বর এসেছিল। ভ্যাকসিন যেদিন নেবে তার পরের দিন, মানে এফেক্টটা তার পরের দিনই দেখা যায়, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মানে এত গা হাত পা ব্যথা মনে হচ্ছিল যেন আমি মরে যাব। শরীরটা খুব দুর্বল লাগছিল, আর এই কারণে দুদিন ধরে প্রায় আমি মানে এতটাই এক্সস্টেড ছিলাম, কিছু করতেও ইচ্ছা করছিল না, আর ভিডিও করা তো দূরের কথা, আমার শরীর ভালো না লাগলে আমি কিছু করতে পারি না। তো এটাই হলো ব্যাপার, আদারওয়াইজ কিছু হয়নি, আদারওয়াইজ এখনো পর্যন্ত সেফ আছি। তো ভ্যাকসিনেশনের কথাটাই আসবো আমি, অনেকেরই একটা ব্যাপার হচ্ছে যে ভয় পাচ্ছে বা বলছে এটা দ্বারা কোনো কিছু ক্ষতি হতে পারে, এটা একদম ভুল কথা, কিছু হবে না। ভ্যাকসিনটা অবশ্যই যখন যার টার্ম আসবে তখন কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা ভ্যাকসিন নিও, কারণ ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি, আমাদের একটা প্রোটেকশন, মানে ভ্যাকসিনটা আমাদের একটা প্রোটেকশন গড়ে তুলছে, যার ফলে কি হচ্ছে আমাদের যদি কোনো হয়েও থাকে সেটা থেকে কিন্তু আমরা অনেকটা পরিমাণে সেফ থাকতে পারবো। অনেকেই বলবে তোমাকে যে তোমাদের যে করোনা কান দেবে না, জাস্ট কারোর কথা কান দেবে না, নিজের সময় একলা নিয়ে নাও, প্রোটেক্টেড থাকবে। তো এইটাই হলো মানে আমার শরীর খারাপের কারণ ছিল, আর কিচ্ছু হয়নি, ফিট আছি, ফিট অ্যান্ড ফাইন। আর একটা জিনিস হলো সকালবেলা উঠে কিন্তু যোগাটা অবশ্যই করো, আর থার্ড ওয়েভ যেটা আসছে বলছে বাচ্চাদের ওপরে ক্ষতি হতে পারে, তো তার জন্য আগে দিয়ে বাচ্চাদের সিকিউর রাখবার জন্য বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করানো ঠিকঠাক মতন, এগুলো দেখো। বকবক করলাম তোমাদের সাথে, আর আমার চাও প্রায় শেষ হয়ে এসেছে, তো আশা করছি তোমরাও চাটা খাচ্ছ বাড়িতে বসে আরাম করে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি সময় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব মনোরম, বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু বাড়ি দিয়ে বেরোতে পারছি না, তার জন্য কি হয় বাইরে একটু বৃষ্টি টিষ্টি হলে যখন বেরোতে পারবো তখন কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে না, কিন্তু যেহেতু বেরোতে পারছি না সেহেতু বৃষ্টি হলে বেশ ভালো লাগে বাইরের ওয়েদারটা। তো ভালোভাবে কাটাও, আমি ব্লগটা এখন মোটামুটি 6:30 বাজতে যাচ্ছে তোমাদের সাথে বকবক করতে গিয়ে, এবার মেয়েকে একটু পড়াতে বসাতে হবে, আর মেয়ের দুধটাও পুরো কমপ্লিট করেনি, ওটাও মেয়ে ধরে খাওয়াতে হবে। তো এই সমস্ত কাজ, আর তারপরে আছে ডিনার, ডিনারের জন্য আবার তৈরি করার ব্যবস্থা করতে হবে। তো তোমরা খুব ভালো থাকো, ভালোভাবে দিন কাটাও, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর অলওয়েজ খুশি থাকো। টাটা।